ডাল দিয়ে ভাত দিয়েছে তোকে আজকে শুধু, তা শোনা ছেলে মুখ দেখাবে না, শোনা শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে, ও এসব দিকে কোনো জ্বালা নেই। এদিকে আমার ছেলে লোক, এইদিকে আমার ছেলেটা লক্ষ্মী, মটর ডাল দিয়ে ওকে চা দিয়ে খাইয়ে দেওয়া তাই খেয়ে নেবে। তুমি লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেয়। হ্যাঁ মা, তোমার কথাই বলছি, তোমার লক্ষ্মী ছেলে। সত্যি এই গুণটা পুটুর ভালো বলো, মানে ছোট থেকে অভ্যাস করানো হয়েছে বলে। কি হলো রে, ঢং করছে পুটু? তুই খেয়ে নাও, ওদের ঢঙের দিকে তোর ধ্যান দিয়ে লাভ নেই, তুমি খেয়ে নাও মা। সকাল থেকে ঠান্ডা করে থাকে, 10টা নাগাদ যায়, দিয়ে দুপুরবেলা আসবে, এখন খাবে, ছাদে গিয়ে একটু নাচবে, যা যা করণীয় করবে, তারপর বাড়ি যাবে ঠান্ডা ঘরে, যে আমার সন্ধ্যা হলে ঠান্ডা হলে তখন আমার ঘরে আসবে। আজকে পুটুকে কিছু দেওয়া হয়নি, ওয়ারেস, ডাবের জল, ডাবলটা এসেছিল, আখের রসটা আসছে না। কেন দিয়ে গেছে পুটু? হ্যাঁ সোনা কাকা, কই দিয়ে গেছিল লোকটা? জানলা দিয়ে দিয়েছে তোকে ডাব কেটে? মুখটা দেখো না, ব্যাং দেব এখন 40 টাকা 50 টাকা ডাব। কে না ভয় পায়, সবাই ভয় পায়। গাজর কি করেছে শোনো, গাজর এখন রোজ ডাস্টবিনে ওইখান দিয়ে পাঁচিল দিয়ে ওঠে, ওঠে স্কুল, যে যে বাড়িতে 4 চাকা গ্যারেজ আছে ওই গ্যারেজের ওখান দিয়ে গিয়ে তার পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটা বড় গেট, ওই বাড়িতে ঢুকে পড়ছে, ঠিক আছে? এবার ওখানে তো ঢুকে পড়ছে, ওখানে ভেতরে নাকি বাগান আছে, ওখানে গিয়ে থাকছে। এবার এরা যখন বেরিয়ে যাবে তখন তো গেটটা তালা পড়ে যাবে, কারণ আর কেউ থাকে না বাড়িতে। এবার অনিমা ঠাকুমা বার করতে গেছে, ওরা ঢুকে পড়ছে আর ওদের বেরোতে পারছে না, পাঁচিল দিয়ে পাঁচিল দিয়ে যাচ্ছে, উঠে তো পাঁচিল টুকু আসতে পারছে না। এর আগে একদিন কে বার করে দিয়েছে, দিয়ে আজকে অনিমা ঠাকুমা গেছিলো বার করতে, যে বউটাকে অনিমা ঠাকুমা তুমি বউটাকে বলেছে একটু বার করে দাও না ওকে, গেটের ওপাশ থেকে যে করছে, এরা সব চেঁচা যাচ্ছে গাজর ইয়ে মুলো ফুলো সব, দিয়ে বলেছে বার করতে, দিয়ে বলছে এই একটা রোজ জ্বালা হয়েছে, মানে একটু বিরক্তি দেখিয়েছে। অনমা ঠাকুমা যখন বুঝতে পারছে, যখন বিরক্ত দেখেছে অনমা ঠাকুমা করেছে, নিজে গিয়ে গেটটা খুলে বলছে আমি গেটটা খুলে যাই ঢুকলাম, নাচুনি থেকে আরম্ভ করে সব আমার পিছনে পিছনে আমার ঢুকে গেল, বলছে ওদের ওকে বার করবো না, এদেরকে বার করবো আমি, এই তাড়াহুড়ো করে বার করবো গেটটা দিয়ে এসছে। বলছে একটু গেটটা খুলে দিলেই ইয়ে বেরিয়ে যায়, তাই কত মানুষের অস্বস্তি, আর ওর এবার ঢোকার দরকার কী বলে, পাঁচিল দিয়ে চলে যাচ্ছে, উঠে আসতে পারছে না, আর বন্ধ করে দিলে বেরোতে পারবে না তখন আবার। আজে আসুক গাজর দাদা, তো আসবে বিকেলের পর থেকে এদিকে, তো সোহাগ কিসের পাবে না এরকম, কি পাবে না এরকম, এরকম ছেলে পাওয়া যাবে না, মা ধরে খুঁজলে একটা বলুন, ওর পাপাই বুঝে তোর মর্মটা, পাপার মর্মটা পাপাই, ডাল হামু দিয়ে দে মা, হ্যাঁ ডাল হামু, রাত্রি 12টার সময় কেমন করে তখন তখন মনে রাখছো না, শোনা তখন পাপা মারো কিন্তু, একটু এসবগুলো কিন্তু তুই ভুলে যাস না, রাত্রি 12টার সময় পাপা মারো কিন্তু, হ্যাঁ এগুলো ভুলবি না একদম। কি হয়েছে, আমরা খেলা করি 12টার সময়, আজকে কালকে পুটো আমার ছুটি, কালকে পরশু তরশু 3 দিন আমার ছুটি, চল সোনা ছেলে খাওয়া হয়ে গেছে, গুড বাই লক্ষ্মী ছেলে।